ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে থেকে যাদের বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার রয়েছে তাদের জন্য উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে দীর্ঘদিন যাবৎ এক নাগাড়ে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে কিন্তু সাবসিডির হার অনেকটাই কমে এসেছে, যা আপনারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পান। তো বন্ধুরা, অবশেষে সাবসিডি চেক করার নতুন পদ্ধতি আজ জানা গেল, যেই নিয়মে কিন্তু আপনারা খুব সহজেই নিজে থেকেই নিজেদের গ্যাস সিলিন্ডারের সাবসিডি কত টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন সেটি জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, সেই নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যে কিভাবে আপনারা খুব সহজে এলপিজি সাবসিডি চেক করতে পারবেন। সমস্ত কিছু তথ্য ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আপনাদের বাড়িতে কোন কোম্পানির গ্যাস কানেকশন রয়েছে, ভারত, এইচপি না ইন্ডিয়ান, সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এলপিজি সাবসিডির টাকা পাচ্ছেন তো চেক করে নিন। এখানে লাগাতার দাম বেড়ে চলেছে রান্নার গ্যাস সিলিন্ডারে, তবে কেন্দ্রের তরফ থেকে রান্নার গ্যাসের উপর ভর্তুকি দেওয়া হয়ে থাকে। ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়, তবে এর জন্য সবার আগে আপনাকে চেক করে নিতে হবে আপনি সাবসিডি পাওয়ার আওতায় পড়ছেন কি না। যদি আপনি ভর্তুকি পাওয়ার আওতায় পড়েন তাহলে অবশ্যই চেক করে নিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে কি না। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা না থাকলে টাকা ক্রেডিট হবে না, তাই এর দেরি না করে শীঘ্রই আধার লিঙ্ক করে রাখবেন। ভর্তুকি না পাওয়ার বড় কারণ, সাবসিডি না পাওয়ার বড় কারণ হচ্ছে এলপিজি আইডির সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক না থাকা। এর জন্য নিকটবর্তী ডিস্ট্রিবিউটরের সঙ্গে আপনাদের যোগাযোগ করে নিজের সমস্যার বিষয়ে জানাতে হবে। এর পাশাপাশি আপনারা চাইলে কিন্তু টোল ফ্রি নম্বর 1823-533-555 এই টোল ফ্রি নম্বরে ফোন করে কিন্তু নিজেদের অভিযোগ জানাতে পারবেন। বিভিন্ন রাজ্যে এলপিজি সাবসিডি আলাদা হয়ে থাকে। যে ব্যক্তিদের বার্ষিক আয় 10 লক্ষ টাকা বা তার বেশি তার ভর্তুকির আওতায় পড়েন না। 10 লক্ষ টাকার আয় স্বামী স্ত্রী দুজনের আয় মিলিয়ে হিসাব করা হয়। বাড়িতে বসে কিভাবে চেক করে নেবেন এলপিজি সাবসিডি? সর্বপ্রথম আপনাদের কিন্তু চলে যেতে হবে www.myLPG.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর আপনাদের তিনটি সংস্থার মধ্যে আপনার সার্ভিস প্রোভাইডারকে সিলেক্ট করতে হবে, সেখান থেকে এইচপি, ইন্ডিয়ান না ভারত গ্যাস সেটি আপনি সিলেক্ট করবেন। এবার একটি নতুন উইন্ডো খুলে যাবে, এখানে গ্যাস সার্ভিস প্রোভাইডারের তথ্য দেওয়া থাকবে, অর্থাৎ আপনার সার্ভিস প্রোভাইডার। ডান দিকে সাইন ইন যে অপশন রয়েছে, সাইন ইন নিউ ইউজারের অপশনে সিলেক্ট করতে হবে আপনাকে, এবং আপনার আইডি থাকলে সাইন ইন করুন বা নিউ ইউজার হিসেবে সিলেক্ট করুন ঢুকতে গেলে, এবং ভিউ সিলিন্ডার বুকিং হিস্ট্রির অপশনে ক্লিক করে সিলেক্ট করুন, এবং ক্লিক করে জানতে পারবেন যে আপনার সাবসিডির টাকার বিষয়ে। ভর্তুকির টাকা না পেয়ে থাকলে 1823-533-555 টোল ফ্রি নম্বরে ফোন করেও অভিযোগ জানাতে পারবেন।